আমি বসবো না, পুলসেরাতের কাছে ছুটা যাব। যদি আমার উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ আমার উপরে পড়ছে, ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন, আঙ্গুল উঠাইলে কর্তবীর উপরে উঠায়েন, আমার উপরে উঠায়েন না, কর্তবীর কিতাব পড়া দেখেন। ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, পুলসেরাতের ওইখানে ছুটবেন, যদি উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ পড়ছিল ওই গাঠিগুলাকে মাথায় করে নিয়া উম্মতের মাথায় দিয়া বলবে পার হয়ে যা, দুরুদ দিয়া পার করে। হায় হায় হায়, সমস্ত নবী রসুল কিয়ামতের মাঠে কেউ সবাই নাফসি নাফসি বলবে, কেউ মাকেও চাবে না, কেউ বাবাকেও চাবে না, কেউ বোনকেও চাবে না, কেউ উম্মতকেও চাবে না, শুধু নিজের বেলায় চিৎকার দিবে নাফসি 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 নাফসি। কঠোরতা দেখা শুধু নিজের কথা মনে থাকবে আর সব ভুলা যাবে, কিন্তু আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে এই মাথার থেকে ওই মাথায় একবার হাউজে কাউসারে, একবার মিজানে, একবার পুলসেরাতে ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে, উম্মতি রব্বি উম্মতি 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 উম্মতি, আল্লাহ চিৎকার দিতে থাকবে, বন্ধু সালতো সা শাফি তুশাফা, আজকে কতগুলা চান, যত আছে নাকি কেউ, সবাই মনের থেকে জান্নাত চাইতো, কি বলেন? মনে হয় আমার কথা বোঝেন নাই। মুসলমানের এরকম কোনো মানুষ পাওয়া যাবে না যে মনের থেকে জান্নাত না চায়, জান্নাতে যাইতে না চায়। সবাই আমরা জান্নাত চাই, কিন্তু দুইটা কথা, জান্নাত সম্বন্ধে আমাদের কোনো ধারণা আছে যে জান্নাত জিনিসটা কি, দ্বিতীয় কথা হলো জান্নাতটা পাবো তো পাবো কিভাবে। দোয়া করেন এই দুই কথার উপরই পুরো আলোচনা শেষ করতে চেষ্টা করব। যদি আপনাদের দোয়া থাকে আর আল্লাহ যদি তৌফিক দেন, জান্নাত তো চাই মনের থেকে, আর আল্লাহও কিন্তু আমাদেরকে জান্নাত দিতে চান। যদি দিতে না চাইতেন তাহলে প্রথম তো আমাদেরকে মানুষ হিসাবেই অস্তিত্ব দিতেন না, জান্নাতে কে যাবে, মানুষই তো যাবে, মানুষ যাবে আর জিন যাবে, তো সৃষ্টির সেরা হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিছেন, এটাই প্রমাণ করে যে আল্লাহ জান্নাত দিতে চান। দ্বিতীয় আরেকটা প্রমাণ যে আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে সর্ব মুসলমানের ঘরে আমাদেরকে কোনো দিন অস্তিত্ব দিতেন না। দ্বিতীয় প্রমাণ হলো যে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন বিদায়, জন্ম দিছেন বিদায়, মুসলমানের ঘরে আসতে পারছি বিদায়, এটাও প্রমাণ যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। কেননা মুসলমানের ঘরে তো আমি সদিচ্ছায় আসি না, আপনি কি সদিচ্ছায় আসছেন না ডিমান্ড নোট ভরছেন? ডিমান্ড নোট চিনেন? আগে আগে লাইন নিতে হলে ডিমান্ড নোট পুরা করতে হতো, টেলিফোনের লাইন, বিদ্যুতের লাইন, ডিমান্ড নোট ভরতে হইতো। তো আমরা তো এরকম কোনো অনুরোধও করি নাই, দরখাস্তও করি নাই, মনে মনে কোনো দিন ভাবিও নাই যে আমি মুসলমানের ঘরে আসব। বোঝা গেল আল্লাহ জান্নাত দিতে চান, এই জন্য মুসলমানের ঘরে পাঠাইছেন। এর চেয়ে বড় প্রমাণ জান্নাত দিতে চান সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। চাওয়া ছাড়া মানুষ চায়া পায় না, চায়া বহুত নবীর কাহিনী কিতাবে আছে, মুসা আলাইহিস সালামের সবচেয়ে বড় লম্বা কাহিনী আছে, যিনি চাইতে চাইতে আল্লাহ আমাকে এই উম্মতের অন্তর্ভুক্ত করেন, আল্লাহ বলছে বহুত আগে চলে আসছে, বহুত আগে চলে আসছো, এই উম্মত অনেক পরে আসবে, উম্মত হওয়ার কোনো সুযোগ নাই, সাবাকতা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো।
তো মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ তাইলে এদেরকে একটু আমারে দেখায়া দেন যে এরা কিরকম চেহারার কিরকম মানুষ। তা আল্লাহ বলে এটাও সম্ভব না। তো দ্বিতীয়বার বলছে না আল্লাহ তাইলে একটু আওয়াজ শুনায়া দেন, আসমিনি সাওতাহুম, এদের আওয়াজ একটু আমাকে শুনান। তা আল্লাহ আমাদেরকে রুহের জগতে ডাক দিছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ বলা, ডাক দিতে দেরি, আমরা জবাব দিতে দেরি করি নাই। আর আমরা এত সুন্দর শব্দ দিয়ে জবাব দিছি, কেয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। আল্লাহর ডাকে আমরা সাড়া দিয়া বলছিলাম লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাআদাইক। আয় আল্লাহ আমরা উপস্থিত, কি জানতে চান আমাদের কাছে? আওয়াজ শোনার পরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছে কেমন শুনলা? কয়া আল্লাহ মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই। আর এত সুন্দর ভাষায় জবাব দিতে পারে কেউ, ডাকের সাড়া দিতে পারে, এটাও আমাদের জানা ছিল না। যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালামের মতো নবী পর্যন্ত চোখের পানি ঝরাইছেন। দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছেন, উনি উম্মত হইতে চান নাই, উনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি উম্মত হইতে চাই না, কিন্তু আমি এতটুকু চাই যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদি যখন আসবে তো উম্মতে মুহাম্মদির হাতের মাধ্যমে আমার কাফন আর দাফন যেন সম্পূর্ণ হয়। আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন। 2500 বছর পরে এই উম্মত আসার পরে যখন ইরাক স্বাধীন হয়, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে রেওয়ায়েত আছে, সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পড়ায়া দাফন করছেন, বদায়া নেহায়া পুরা লেখা আছে। জি উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। আর আপনি আর আমি জানি না যে কখন আল্লাহ আপনাকে আমাকে ওই উম্মতের অন্তর্ভুক্ত করলেন, আপনার আমার জানা নাই। এই জন্য তৃতীয় প্রমাণ সবচেয়ে বড় যে আল্লাহ জান্নাত দিতে চায়, নাইলে উম্মতে মুহাম্মদি আল্লাহ আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া বাছাই করে বানাইতেন না। আমরা বাছাইকৃত, বাছাই বোঝেন কি বোঝেন? বাজারে গেলে পয়সা পয়সা কিনেন না, আল্লাহ আমাদেরকে বাছাই করে রেখা দিছেন। হুয়াজতাবাকুম, কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, হুয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি হারাজ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার কথায় কিন্তু সুর হবে না, যত বেশি ধ্যান দিয়া শুনবেন আশা করি দিলে গাঁথতে পারে। সুরের আশা করলে আর আওয়াজ করলে কথা বুঝে আসবে না। তো আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করছেন, বাছাই। এই জন্য সমস্ত উম্মতের উপরে কুদরতি হাত লাগছে একবার, আমাদের উপরে লাগছে কয়েকবার। সমস্ত উম্মতের উপরে একবার হাত লাগছে জন্ম লগ্নে, আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, হুকুম দিয়া না, সব হুকুমের তৈরি, 6 দিনে কমপ্লিট, আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন আর প্রত্যেককে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। একবার তো জন্ম লগ্নে কুদরতি হাত লাগছে, দ্বিতীয় বাছাই পর্বে কুদরতি হাত লাগছে, আল্লাহ বাছাই করছেন। আমি বলতে পারি, আমার মন বলে, আমি নিজেও বলি যে আমাকে যখন আল্লাহ বাছাই করছেন, না জানি কত কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ বলছে একে উম্মতে মুহাম্মদির জন্য রেখা দাও। এরম প্রত্যেককে আল্লাহ বাছাই করছেন। দ্বিতীয়বার, তৃতীয়বার আল্লাহর কুদরতি হাত লাগছে, আল্লাহ এই উম্মতের উপরে মনোগ্রাম লাগাইছে। মনোগ্রাম, মনোগ্রাম চিনেন? আরে স্টিকার চিনেন? মনোগ্রাম চিনেন?
কোম্পানি মনোগ্রাম থাকে না, আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম লাগাইছেন কুদরতি হাত দিয়া, কুনতুম খায়রা উম্মা, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আমাদের নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের ভিতরে আপনি উম্মত টোকায় পাবেন কি করে? সোয়া লক্ষ উম্মত আপনি টোকায় কি করে পাবেন? আল্লাহ রাসূল বলছে তোমাদের উপরে মনোগ্রাম লাগানো আছে, খুঁজা বার করে ফেলবো। বলছে সেটা আবার কি? বলছে গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, কিয়ামতের দিন নামাজে উজুতে যেই জায়গা ব্যবহার হইতো ওটার থেকে নূর ফুটা বাহির হবে, আর কোনো উম্মতের বাহির হবে না। বিদায় তোমাদেরকে দেখা আমি চিনা ফেলব। তো আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাতে বাছাই করা নবীজির উম্মত বানাইছেন, প্রমাণ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, নাইলে কোনোদিন মানুষ বানাইতেন না, মুসলমানের ঘরে অস্তিত্ব হইতো না, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইতে পারতাম না। আমরা তো নবীও চিনি না, নবীর আলোচনাই নাই, কোত্থেকে নবী চিনবে? নবী তো চিনি না আমরা, যে আল্লাহ আমাদেরকে কোন নবী দিলেন। চলেন ওটা পরে আসতেছি পর্বে। আমার কথার উৎস দুইটা ছিল, যে আমরা সবাই জান্নাত, কি বলেন? সবাই চান? কে কে চান দেখি হাত উঠান তো। আল্লাহু আকবার, আমান সবাই জান্নাত চাই, ঠিক না? কিন্তু জান্নাত জিনিসটা কি? আমার যুবক যদি জিনিস জান্নাত জানত তাহলে আমার মনে হয় সারা রাত্রে নেটের ভিতরে খালি জান্নাতই তালাশ করত। আজে বাজে জিনিস সারা রাত্র নেটে তালাশ করতো না। এই এলাকায় যুবক আছে যে সারা রাত্র সজাগ থাকে শুধু বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য, নাই? হ্যাঁ, নেট দেখতে দেখতে যখন শেষ হয়ে যায় তো নাম্বার এদের জানা আছে, কার কাছে এই গভীর রাত্রে ফোন করলে বলবে অপেক্ষা কর, দুই মিনিটের ভিতরে পাঠায় দিতেছি, তোর মজাকে অসামর্থ্য থাকতে দিব না, তোর মজা পুরা করা দিব। তুই দেখতে দেখতে নেট শেষ হয়ে গেছে, তোর মজা অসমাপ্ত রয়ে গেছে, এটাকে অসমাপ্ত থাকতে দিব না। তো আমার সমাজের জাতির যুবক সারা রাত্র নেটের ভিতরে জান্নাত তালাশ করত, গুগলকে বারবার বলতো একটু জান্নাত দেখা না আমারে, কিন্তু গুগলে তো জান্নাত নাই। যুবক সারা রাত্র নিশায় কাটাইতো যে জান্নাত কখন যাব, যদি জান্নাতের একটুও ধারণা আমার সমাজের যুবকের থাকতো, আমার সমাজের মা বোনদের থাকতো, আমাদের থাকতো যদি জান্নাতের একটুও। আল্লাহর রাসূল তো সত্যই বলছেন, লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের তচকা, জান্নাত যার দিলের ভিতরে বসা গেছে ওর রাত্র ঘুম আসে না। সত্য, এই জন্যই তো আল্লাহওয়ালারা সারা রাত্র ঘুমায় না, ওরা ঘুমায় না, ওরা তো আল্লাহওয়ালা যারা ওরা রাত্রে ঘুমায় না, ঘুম ওদের আসেও না, বিছনায় যায় বটে, ছটপট করে উঠা মুসল্লায় দাঁড়ায় আর বলতে থাকে, কিসি কো সোনে মে মজা, কিসি কো খানে মে, কারো মজা ঘুমে আসে, কারো খাওয়ায় আসে, হমে তো মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে, আমাদের তো কান্নায় মজা আসে, আর কান্নায় রাত্র কাটায় দেয় জান্নাতের আশা নিয়া, যে কবে মরব আর কবে জান্নাতে পৌঁছব। আল্লাহ রাসূলের কথাই সত্য, লা ইয়ানামু তালিবুহা, আগো একটা বলছিলেন উতলুবিল জান্নাতা জাহদাকুম, যতটুকু তোমার ভিতরে ক্ষমতা আছে, যতটুকু তোমার ভিতরে এনার্জি আছে, যতটুকু তোমার ভিতরে শক্তি আছে, যতটুকু তোমার ভিতরে যা আছে, এই জীবনটা যতটুকু আছে তোমার কাছে পুরাটাকে বিসর্জন দিয়া জান্নাতকে তালাশ করো। আজকাল তো জান্নাতের ধারণা নাই, যে জান্নাত জিনিসটা কি শুনি, জান্নাত নবীজি তো জান্নাত দেখাই সব বলছে আমাদেরকে, ঠিক না? কি বলেন? হায় হায় হায়,
উম্মত আজকে জান্নাতের ধারণা রাখে না, অথচ জান্নাত দেখা আসার পরে একদিনও চোখের পানি শুকায় না। ওলামা আমার কথা একমত হোক আর না হোক, আমি তো চিরজীবন বলে যাব যতদিন বেঁচে থাকি, জান্নাত দেখা আসার পরে একদিনও চোখের পানি শুকায় না একদিন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতাবকি, যখনই দেখি তো আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল মিকাইল, যেদিন থেকে জান্নাত দেখা আসছি চোখের পানি শুকায় না উম্মতের জন্য। হায় আমার উম্মত যদি জান্নাত হারায় ফেললো তাহলে কত বড় জিনিস হারায় ফেলবে। আমি না উম্মতকে বুঝাইতে পারলাম না উম্মত বুঝতে পারলো যে জান্নাত কি জিনিস বানায় রাখছে, আমি তো চোখে দেখা আসছি, চোখের পানি একদিনও শুকায় না। মা সালা আরা কাতাবকি, যখনই দেখি তখনই কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য। চলেন মনে যখন উঠলে আরেকটু আগে নেওয়া যাই, শুধু এইখানেই শেষ না, সারা দিন কাঁদেন নাই। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন, মালাকুল মউত যখন অনুমতি নিয়ে ঘরে ঢুকলেন, দ্বিতীয় অনুমতি নিয়ে যখন বুকে হাত রাখলেন, তখনও চোখে পানি ছিল। জিবরিল আলাইহিস সালাম পিছে ঢুকছেন, ঢুকার সাথে সাথে বলতেছিলেন, আর তাবকি ওয়ান্তা ইলা রাফিকিল আলা, এখনো কাঁদেন, আপনি তো আল্লাহর সান্নিধ্যে এখন চলে যাবেন, আল্লাহু ইয়ান্তাজিরু, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, ইউসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে আজকে পৌঁছবে, চিরদিনের জন্য বন্ধু বন্ধুর কাছে চলে যাবে। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল, এখনো এক প্রশ্নের জবাব বাকি, ফামাল্লি বাদি লি উম্মতি, আমার পরে আর আমার এই উম্মতকে বুকে জড়ায় কে রাখবে, কে রাখবে আমার উম্মতকে বুকে জড়ায়? এই জন্য আমার চোখের পানি, আমি তো চলে যাব, আমিও তো যাইতে চাই, কিন্তু প্রশ্ন তো বুকে রয়ে গেল যে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, কে বুকে জড়ায় রাখবে, কে পাহারা দিয়া রাখবে, কে স্নেহের চাদর দিয়া ঢেকা রাখবে, কে আমার উম্মতকে দেখভাল করবে? জিবরিল ছুইটা যায় জবাব নিয়ে আসছেন, আল্লাহ বলছে, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফরদা, আপনার উম্মতকে আমি একা ছাড়ব না, বন্ধু আমি আছি, আমি আছি। তখনই চিৎকার দিয়া বসে ইলা রাফিকিল আলা, আমি বন্ধুর কাছে আল্লাহর কাছে এখন চাইতে পারি, আল্লাহ যখন দায়িত্ব নিছেন তখন আর আমার কোনো চিন্তা নাই। হায় হায় এখানেই শেষ না, সর্বপ্রথম এই জমিনের উপরে কিয়ামতের দিন যেই ব্যক্তিত্ব উঠবেন, এর আগে কেউ উঠবে না, উনি হলেন মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো দুরুদও পড়তে চান না, কি নবীকে ভালোবাসেন এটার নাম ভালোবাসা? দুরুদ পড়লেও তো আল্লাহ দশটা রহমত আমার উপরে নাজিল করবে, একবার পড়ব দশটা রহমত আল্লাহর পক্ষ থেকে আসবে, একবার পড়লে দশটা, দশ বার পড়লে একশোটা, একশো বার পড়লে এক হাজার, এক হাজার পড়লে দশ হাজার, কত রহমত চান? আমরা তো বখিল, আমরা তো কৃপণ, আল্লাহ রসুল বলছে কৃপণ যে আমার নাম শুনলো দুরুদ পড়ল না। চলেন বুলা যাবো, প্রতি জুমা এক কোরআনের আয়াত পড়া হয়, প্রত্যেক মসজিদের ইমাম পড়ে, দ্বিতীয় খুতবার ভিতরে পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রতিদিন প্রতি শুক্রবারে পড়ে, আল্লাহ হুকুম দিছে আমার বন্ধুর উপরে দুরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দুরুদ পড়ো আমার বন্ধুর উপরে। কিন্তু আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একদিন আমরা মরা যাব, আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আমাদেরকে তো পড়তে বলতেছেন,
আল্লাহ বলে বেউকুফ তুই কি চোখে দেখিস না আমি ফেরেশতাদের নাম নিছি, তোদের পরে ফেরেশতা পড়বে। আমি বলি যদি আল্লাহ, আমি তো কিতাবে এটাও পাই যে একদিন মালাকুল মউতকে মরা যেতে হবে, কেননা আপনি আরশের নিচে সাইনবোর্ড লাগায় রাখছেন, ইন্নি কাতাবতুল মউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, চিরঞ্জীব যিনি উনি আমার আরশের উপরে বিরাজমান। একদিন তো ফেরেশতো মরা যাবে, তো আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে তোর মতো গাদা তো আর দেখি নাই, তুই প্রথমেই দেখোস না আয়াতের ইন্নাল্লাহ ওয়ামালাইকাতাহু, আমি আল্লাহ পড়তে থাকব, আমি চিরঞ্জীব, বন্ধুর দুরুদ কোনোদিন আমি বন্ধ হইতে দিব না। আর আমরা তো আশেকে রসুল বলি দুরুদই পড়ি না, রাগ হয়ে গেলেন আমার উপরে? রাগ হয় না আমার উপরে, কোনো লাভ নাই। আমি তো বুঝাইতে চাইতেছি নবীর নাম আসে দুরুদ পড়েন, মুহাম্মাদুর রসুলুল্লাহ শুনতে দেরি, দুরুদ পড়তে যেন দেরি না হয়, মন খুইলা দুরুদ পড়েন, মন খুইলা। আজকে উম্মত দুরুদে কৃপণ, এই জন্য এই উম্মতের হাড়ের সমস্যা, মন খুইলা দুরুদ পড়েন, হাট খুইলা যাবে, কোনো ব্লকও হবে না, শ্লোকও হবে না, এষ্টকও হবে না, ফেষ্টকও হবে না। যত বেশি এইখান দিয়া মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদের ব্যাপারে উদার হবেন, ভিতরটা তত বেশি খুইলা যাবে, নাইলে ভিতরটা সংকীর্ণ হয়ে যাবে, সংকীর্ণ। আল্লাহ সব সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। যদি বন্ধুর বিরোধিতা সইতে পারতেন তাহলে কোরআনে এই শব্দ কোনোদিন আসতো না, ইন্না শানিয়া কাহুয়াল আবতার, এই কথা কোরআনে কোনোদিন আসতো না, ইন্না শানিয়া কাহুয়াল, ইন্না শানিয়া কাহুয়াল আবতার, বন্ধুর দুশ্মনী আল্লাহ সইতে পারে না। আল্লাহ বলে বন্ধুর দুশ্মন, তাইলে কোরআনে এই আয়াত কোনোদিন আসতো না। আল্লাহ সব সইতে পারেন কিন্তু বন্ধুরটা সইতে পারেন না। সইবেন তো সইবেন কি কইরা, সৃষ্টির আগেও তো বন্ধুকে সাথেই রাখছেন, সমগ্র সৃষ্টির আগে, শুধু ওনার সৃষ্টির আগে না। কোরআন আমাকে এটাই বুঝায়, ইন্নাকা লামিনাল মুরসালিন, সূরা ইয়াসিন, সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পড় তেলাওয়াত করছেন, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। কোরআনের গ্রামার আমাকে বলে, আমি তর্ক বিতর্কতে যাইতে চাই না যে কেমন অবস্থায় ছিলেন, কোন রূপে ছিলেন, এটা আমার বিষয় না, কিন্তু কোরআন আমাকে বলে ছিল ইয়াসিন আল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন, মনে হয় ওই সময় উপস্থিত ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি কইরা, আরবি গ্রামারে ইন্না বলা চলে না, ইন্নাকা বলা চলে না, ইন্নাকা ওকেই বলা চলে যে সামনে উপস্থিত। কি বলে হুজুর গো গ্রামারে কি বলে? এটাই তো, নাইলে তো ইন্না হু বলতো, ঠিক না? কিন্তু কোন রূপে ছিল এটা আল্লাহই জানে, ওটা ওটা কে জানে? কে জানে? আল্লাহই জানে, ঠিক না? আমি জানি না কোন রূপে ছিল, কিন্তু কোরআন বলে ছিল, কোরআন বলে ছিল, কোরআন বলে ছিল, ছিল। ওই নবী দিছেন আল্লাহ আমাদের, তো মৃত্যুর সময় চোখে পানি নিয়ে যাইতেছেন, কিয়ামতের দিন যখন উঠবেন আল্লাহ রসুলের আগে কেউ উঠবে না, কোনো নবী না, কোনো রসুল না, কেউ না। সর্বপ্রথম ওনাকে উঠানো হবে রওজায়ে আথার থেকে, জিব্রিল আলাইহিস সালাম উঠাবে আর বলবে ইতি মাকাম মাহমুদ, চলেন মাকামে মাহমুদ আপনার জন্য অপেক্ষমান। মাকামে মাহমুদ আল্লাহর ডাইন দিকের চেয়ার থাকবে, এরকম চেয়ার লাগানো থাকবে আল্লাহর পাশে, যখন মাকামে মাহমুদ আল্লাহর কুরসির সাথে মিলায় লাগাবে।
ওটাই হবে কাবা কাউসাইনি আও আদনা ফদনা ফতদল্লা, ওই দিন একবারে কাছে রাখবে মাকামে মাহমুদে। কিন্তু রূপগঞ্জের মানুষ মানুষ তো চেয়ারের জন্য জানও দিতে চায়, ঠিক না? সামান্য একটা ইউনিয়নের চেয়ার, এটার জন্য মরতেও রাজি মারতেও রাজি। কিন্তু আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে, রব্বে কাবার কসম, উম্মতের জন্য ওই চেয়ারে বসবে না, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবো বসবো না। কেন? এটা তো আপনারই, এই জন্যই তো হাত রেখা দাঁড়ায় আছি। আপনি আমাকে বসায় কি করতে চান? আমি বসবো না, আমি তো উম্মতের জন্য। বসলে উম্মতের জন্য ছুটবে কে? হাউজে কাউসারে যে কে পানি পান করাবে? আমি যদি বসা পড়ি উম্মতকে হাউজে কাউসারে কে পানি পান করাবে? আমি যদি বস আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। আপনি বলছেন সাফি তু সাফা, আমি সুপারিশ করলে নাকি দিবেন, সালতোতা আমি চাইলে নাকি আপনি দিবেন, তো আমি মিজানের কাছে ছুটব। যদি পাল্লা সামনে না ঝোকে তো ওইখানে হাত উঠায়া দিব, পাল্লা ঝুঁকায়া দেন না। আমি বসলে কে যায় ওইখানে হাত উঠাবে? আমি বসবো না, তৃতীয় আমি বসবো না, পুলসে রাতের কাছে ছুটা যাব। যদি আমার উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ আমার উপরে পড়ছে, ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন, আঙ্গুল উঠাইলে কর্তবীর উপরে উঠায়েন, আমার উপরে উঠায়েন না, কর্তবীর কিতাব পড়া দেখেন। ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, পুলসে রাতের ওইখানে ছুটবেন, যদি উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ পড়ছিল ওই গাঁটটি গুলাকে মাথায় করে নিয়ে উম্মতের মাথায় দিয়া বলবে পার হয়ে যা, দুরুদ দিয়া পার করে। হায় হায় হায়, সমস্ত নবী রসুল কিয়ামতের মাঠে কেউ সবাই নাফসি নাফসি বলবে, কেউ মাকেও চাবে না, কেউ বাবাকেও চাবে না, কেউ বোনকেও চাবে না, কেউ উম্মতকেও চাবে না, শুধু নিজের বেলায় চিৎকার দিবে নাফসি 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 নাফসি। কঠোরতা দেখা শুধু নিজের কথা মনে থাকবে আর সব ভুলা যাবে। কিন্তু আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে এই মাথার থেকে ওই মাথায় একবার হাউজে কাউসারে একবার মিজানে একবার পুলসেরাতে ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে, উম্মতি রব্বি উম্মতি 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 উম্মতি, আল্লাহ চিৎকার দিতে থাকবে, বন্ধু সালতোতা সাফি তুসাফা, আজকে কতগুলা চান যতগুলা চাবেন অতগুলা উঠায় দিয়া দিব, যাকে চাবেন তাকে উঠায় দিয়া দিব, সাফি তুসাফা, যার জন্য সুপারিশ করবেন মঞ্জুর করব, যতগুলার জন্য করবেন মঞ্জুর করব। বন্ধু চিৎকার দিয়েন না, আপনার কান্না সইতে পারি না। হায় হায় হায়, যে হাসান হুসাইনের নামও নিবে না, অথচ জানেন হাসান হুসাইন কিরকম প্রিয় ছিল জানেন? একদিন দুই ভাই আসছে পাঁচ ছয় বছরের ছোট দুজন, আয়েশা নানাকে জিজ্ঞাসা করতেছে, নানা জান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? কি বলে ওলামায়ে কেরাম, কে উত্তম? নবীজি উত্তম, ঠিক না? আল্লাহ রসুলও জবাব দিছে আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হইয়া নানার কোলের ভিতরে শুয়া পড়ছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, এত হাসো কেন? জবাব হয় নাই, জবাব কি হয় নাই, জবাব হয় নাই, তাহলে উত্তম কে? আমরা দুজন। কিভাবে? আমাদের আব্বাজানকে চিনেন? বলো, আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাকে আম্মা জানবে চিনেন? তো বলে বলো, তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই, আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমাকে নানা জানবে চিনেন? বলে বলো, তো নানা জনের পরিচয় দিয়া বলতেছে জাদ্দু কালাইসা বিশাই, আমাদের নানা জনের সামনে আপনার নানার নামও মানুষ জানে না। আমাদের নানা জান দু জাহানের বাদশাহ,
আল্লাহর রাসূল বুকের ভিতরে জড়ায়া দিয়া চুমা খায়া বলতেছে তোমরাই উত্তম মাইনা নিলাম। ওই প্রিয় হাসান আর হুসাইন কিয়ামতের দিনে আর নামও নিবে না। ফাতেমা যাকে না দেখলে একদিন থাকতে পারতেন না, বলছে ফাতেমা তো বোঝা তুমি মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। ওই ফাতেমা এর নামও নিবেন না, পরিবার পরিজনের কথাও বলবেন না, সারা কিয়ামতের মাঠ শুধু বলবেন উম্মতি 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 উম্মতি। ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। হায় মনে উঠলো অন্যদিকে না যায় আজকে এইদিকেই শেষ করতে চাইছে, মনে উঠলো এই জন্য বলতেছি। কেমন উম্মতের জন্য দরদ আর ব্যথা, কেমন ব্যথা এখানে উম্মতের জন্য। ওলামা বুঝবে, আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাজাল্লি দিছিলেন আরশ থেকে, উনি আল্লাহকে দেখতে চাইছিলেন। তা আল্লাহ বলছে ইনিস্তাকাররা মাকানা, যদি জায়গা ঠিক থাকে তুমি স্থির থাকো তাহলে আমারে দেখতে পারবে। তো আল্লাহ তাজাল্লি দিছেন আরশের থেকে, ফখররা মুসা সাইকা, যাদেরকে নিয়ে গেছেন সব মরে গেছে। মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশের মতো ছিলেন, অথচ তাজাল্লি দিছেন 70,000 পর্দার ওই পার থেকে। একটু এটা মনে রাখেন ভালো বুঝার জন্য, ওই পার থেকে তাজাল্লি দিছেন, কিন্তু আজকে আরশের উপরে বন্ধু আর নিজে পাশাপাশি। ক বা কাউ সাইনিয়াও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, সব পর্দা সরায়া বন্ধু আরশের উপরে চলে আসছে, দুইজন পাশাপাশি বসছেন। 40 দিন বেহুশের মতো তো দূরের কথা, আমার মন তো বলে সব হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু হারায় যান নাই। ওই টেবিলে সব ভুলা গেল, উম্মত বলেন নাই, উম্মতকে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন। উম্মত বলেন নাই ওইখানেও যে উম্মতকে স্মরণ করতেন, যদি স্মরণ না করতেন আপনি আত্মা হিয়াতর ভিতরে পড়েন কি করে, ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন। এটা কার কথা? কার? নবীজির কথা। আত্মা হিয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু, আল্লাহ নবীজি বলছেন, তারপরে আল্লাহ বলছেন নবীর উপরে আল্লাহ দুরুদ পড়ছেন, তারপরে নবীজি বলছে আমার উপরে পড়লে হবে না, আমার উম্মতকে ভুলা যাব আমি মনে করছেন আমার উম্মতের উপরও। আল্লাহ ইবাদিল্লাহি সালিহিন, এটা উম্মত যে আরো সে উম্মত বলে নেই। আজকে রব্বে কাবার কসম, ও যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি যে রসুল তোমাদেরকে আরশে বলে নাই, মা বোনদেরকে বলি সবাইকে বলি আরশে বলে নাই, যেখানে সমস্ত পর্দা উঠায়া নূরের জগৎ, যেই জগতের বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে। হায় হায়, মুসা আলাইহিস সালাম বলছিল আমার সাথে কথা বলেন, আপনি কি চূড়ার উপরে আর আমি কি পদদেশে, বলছে না বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, পর্দা, আমি পর্দার ওই পারে তুমি এই পারে। বলছে কত পর্দা? এক রাওয়ায়েতে পাওয়া যায় 70,000 হিজাব, 70,000 পর্দা। জিজ্ঞেস করছে এক এক পর্দা কত মোটা? আলফা সানা, 1,000 বৎসরের রাস্তা সমান মোটা পর্দা, আমি ওই পার থেকে কথা বলতেছি তুমি এই পারে, আর এইখানে কোনো পর্দাই নাই। হারায় যাওয়ার দরকার ছিল, হারায় দেওয়া দরকার ছিল, সব কিছু হারায় হারায় গেছেন, কিন্তু উম্মত হারান নাই, উম্মতকে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন, উম্মতকে ওইখানেও স্মরণ করছেন। যদিও অন্যটা বললে ওলামায়ে কেরাম মানবে কি মানবে না জানি না, আল্লাহর রসুল নাকি বলছিলেন কোন কিতাবে পাওয়া যায় যে আনতা রাব্বুল কারীম ওয়া আনা নাবিয়্যুর রহিম, কাইফা তুদাইয়ু হাযিল উম্মা বাইনাল কারীম ওয়ার রহিম। আল্লাহ জিজ্ঞেস করছিলেন বন্ধু এইখানে উম্মত, সব জায়গায় তো উম্মত উম্মতই করেন সারাদিন, এইখানে এইসব উম্মত, আপনার মতো রব্বে কারীম আমি আমার মতো নবী রহিম, দুইয়ের মাঝে যদি উম্মত হারায় যায় তাহলে মনকে বুঝাবো তো বুঝাবো কি কইরা, এই জন্য উম্মতকে মধ্যখানে নিয়ে আস।
আমি উম্মত বলতে পারি না, কিন্তু আফসোস যে নবী দুনিয়াতে আয়শা আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। কিতাবে আছে মার পেটের থেকে যখন বাহির হইতেছিলেন, দায়ী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মু, মা শেফা, শেফা বলতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, যখন দুনিয়াতে আসতেছিল তো সুগ্রাণ ছড়াইতে ছড়াইতে আসতেছিল, সারা দুনিয়ায় সুগ্রাণ ছড়াইতে ছিল, কান্নাল মিসকা ইয়াফুর, শরীরে এক জাররা পরিমাণও ময়লা ছিল না, মক্তু ওয়া সুররা, কে জানি নাবি আগেই কেটে দিছে, মখতুনান, কে জানি মার পেটে আগেই মুসলমানই কেটে দিছে, শুধু চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করে নাই, শুধু রাখছি ডাইন দিক হইয়া সেজদা, লম্বা সেজদা। আম্মা জান আয়েশা আমেনা বলেন, বেটা সেজদায় যে কি বলছিস আমি বলতে পারবো না, আমি তো তোর অবস্থা দেখে আশ্চর্যজনিত হয়ে গেছি, যেটা আবার কেমন বাচ্চা, হবে না তো হবে না কেন, দুজাহানের বাদশাহ, ঠিক না, কি বিশ্বাস হয় না, দুজাহানের বাদশাহ বিশ্বাস হয় না মনে হয়, ঠিক না, হ্যাঁ চলেন, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে গুইসাপ বইলা দিতেছে দুজাহানের বাদশাহ, আল্লাহ রসুল গুইসাপকে ইশারা করছে আইয়ুহা দব বইলা, হে গুইসাপ বলতে দেরি, মাথা উঁচা করে আরবিতে চিৎকার দিতে দেরি করে নাই, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়ফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশাহ আপনার ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় না, পিওর আরবি ভাষায় গুইসাপ মাইনা নিছে দুজাহানের বাদশাহ, সমগ্র সৃষ্টি মাইনা নিছে দুজাহানের বাদশাহ, আপনি মানলেই কি আর না মানলেই কি, কিছু আসে যায় না, যে মানবে ওর ভাগ্য খুলবে, যে মানবে না ওর ভাগ্য খুলবে না, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সেজদা, আম্মা জান বলে বেটা কি বলছিস আমি বলতে পারবো না, তারপরে স্বাভাবিক হয়ে সেজদার থেকে আত্মাহিয়া তোর সুরতে উঠা বসছেন, শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই, আম্মা জানের সামনে সব উদ্ভাসিত হইতে দেরি হয় নাই, রুমের পারস্যের সমস্ত কিছু আম্মা জানের সামনে উদ্ভাসিত হয়ে গেছে, আম্মা জান এইখান থেকে বৈশা দেখতেছেন আর বলতেছেন ওয়াইলুল্লি কুরাইশ, ওয়াইলুল্লি বনি হাশিম, বনি হাশিমের কি হইল, সব ঘুমে অচেতন, আমার ঘরে কি ঘটতেছে, কেননা সুবে সাদেকের সময় দুনিয়াতে আসছে, আমার ঘরে কি ঘটতেছে কেউ দেখার মতো নাই, শুধু উনি আর এক মহিলা ছাড়া তো আর কেউ ছিল না, আর বাচ্চা ছিল আর তো কেউ ছিল না, বলতেছে বনু হাশেমের বিনাশ হোক, কেউ তাকায় দেখে না আমার ঘরে কি হইতেছে, তারপরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছে, আম্মা জান দৌড়ে আছে কোলে নিয়ে আনিছেন, কোলে নিতে দেরি, ছাদ ফাটতে দেরি হয় নাই, ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই, কোত্থেকে জানি কুয়াশা চলে আসছে, যেটাকে আরবিতে বলে হামাম, ঢুকতে শুরু করছে, পুরো ঘর যখন প্যাক হয়ে গেছে কুয়াশার থেকে, উপর থেকে আওয়াজ আসছে গাইয়ে মুহাদা তিফ, তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরে নিয়ে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাফিহি ওয়া সূরাতিহি, এই মুহূর্তের পরে যেন কোনো সৃষ্টি না বলতে পারে যে আমি এই বাচ্চাকে চিনি না, নামে চিনি না, গুণে চিনি না, আমি এই বাচ্চাকে চেহারায় চিনি না, এটা যেন কেউ না বলতে পারে, ঘুরে নিয়ে আসো, আম্মা জান বলেন গায়েব করে ফেলছে আমার কোলের টিকা, নিয়ে গেছে উপর থেকে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো, বিশ নবীর বিশটা গুণ দাও, আতু তর্জমা আমি করব না, আতুহু খুলুকা আদম, মারিফাতা শীষ, সুজাতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেজা ইসহাক, ফসাহাতা সালেহ, হিকমাতা লুত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির,
বিষ্ণবীর বিষ্ঠা গুণ ভিতরে ঢুকাও, তারপরে আওয়াজ আসছে অগ্নিদু হুফি জামি আখলাকি নবীকে, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবা এলো। ঘন্টা খানিক পরে আবার মাঠটা মারকোলে ফেরত দিয়ে গেছেন। আগে বলবো আমেন, ফেরত পাওয়ার পরে কানতে ছিল, সব ছুটা আইসা, সূর্য উঠা গেছে, সব ছুটা আইসা জিজ্ঞাসা করতেছে আমেনা এরকম বাচ্চা পাওয়ার পরে আবার কান্না কিসের? আবদুল্লাহ নাই, আবদুল্লাহ থাকলে কি হইতো, এতক্ষণে খেলনা চলে আসতো, আবদুল্লাহ তো নাই, খেলনা কে নিয়ে আসবে? কানতে ছিলেন আমেনা, আমার মনে হয় রেওয়ায়াতের দ্বারা মনে হয় আল্লাহ কানে কানে বলছিলেন আমেনা কাঁদিস না, আবদুল্লাহ থাকলে আর খেলনা কই থেকে আনতো? মক্কার বাজার থেকে সূর্য উঠছে ডুবতে দে চাঁদকে খেলনা বানায় পাঠায়। আবু তালেব বলে বিকালবেলা সূর্য যখন ডুবা গেছে চার পায়ের উপরে শোয়ায় দিছি বাহিরে, শোয়াইতে দেরি বাদাল কমরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই, যখন আস্তে আস্তে মাথার উপরে চলে আসছে তো আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি খাসি তু আইয়া কা আলাই, তোমার উপরে পড়া না যায় কিন্তু তোমার মাথার উপরে আইসা থেমা গেছে, তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পাও ইশারা করতে ছিল আর উপরে চার ডান্স করতেছিল ডান্স। নবীজি বলতেছিল চাচা জানেন চাঁদ কি বলতেছিল? কথা তো জানি না, আন্নার আন্নার কামারা ইউ গান নিয়ে চাঁদ আমাকে গান শোনাইতে ছন্দ শোনাইতেছিল, কান্নার থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, এই জন্য কান্নার থেকে বিরত রাখতেছিল, আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায়। হায় হায় হায়, ওই নবীর উম্মত বানাইছেন আল্লাহ আমাদের, হায় ওই নবীর উম্মত বানাইতেছে, জান্নাত তো চাই কিন্তু জানি তো না জান্নাত কিরকম, দেখা তো আয়েশা বলছিলেন আমার সমাজের যুবক তো মনে করে সব বুঝি দুনিয়ায় আছে, জান্নাতে কি এগুলা হবে, এই জন্য সারা রাত্র নেটের ভিতরে কাটায়, হায় যত পয়সা নেটে খরচ করে ওই পঞ্চ পয়সাগুলো যদি সঞ্চিত হইতো তাহলে আমার মনে হয় অধিকাংশের ফ্যামিলির মাসের বাজার এটা দিয়ে হয়ে যেত, যেই পয়সা নেটের ভিতরে খরচ করে। জান্নাত তো চাই জানি তো নাই কি আছে, চোখে তো দেখা আইসা বলছি, ওইদিকে গেলে তো হারায়া যাব, চলেন এতটুক তো শুনায়া দেই, একটু ধারণা তো শুনাই, জান্নাত দুনিয়া তো আশা পুরাণের জায়গা না, এইখানে আশা পূর্বে না, কেননা দুনিয়া মকসুম, 800 কোটি মানুষের ভিতরে বন্টিত, এটাকে আর বড় করা যাবে না, আল্লাহ এটাকে 24,000 মাইলই তৈরি করছেন, পুরো দুনিয়াটা 24,000 মাইল, আমাদের এই গ্লোবটা, আমাদের এই দুনিয়ার ফুটবলটা মাত্র 24,000 মাইল, এর 67 ভাগ জল, 33 ভাগ স্থল, মাত্র 24,000 মাইল, নাইলে আমাদের রাত দিন 24 ঘন্টায় হইতো না, আমাদের গড়ির কাটা 24 হিসাবে হইতো না, তাহলে 25 হিসাবে হইতো, যত হাজার মাইল অত হাজার মাইল হিসাবে আমাদের রাত দিন হইতো, কেননা পার ঘন্টায় 1,000 মাইল দুনিয়া অতিক্রম করে ঘুরে, পার ঘন্টায় 1,000 মাইল গতিতে ঘুরতেছে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, এই জন্য আমাদের ঘড়ি 24 ঘন্টায় রাত দিন বলে। এই ছোট দুনিয়াটা এটা বাড়ানো যাবে না, আশা এখানে পুরা হবে না, এই জন্যই তো ছোট প্লট যাকে দিবে জান্নাতে সবচেয়ে ছোট, এই দুনিয়ার 10 গুণ দিবে, 10 গুণ 2,40,000 মাইল, কত? ওটা বাঙালি পাবে না, বাঙালি পাবে না, বাঙালি আর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ, সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, ওর নাম জুহাইনা, ওর কবিলার নাম জুহাইনা, আল্লাহর রাসূল বলছে ওই জুহাইনা কবিলার, জুহাইনা পাবে সবচেয়ে ছোটটা, আমরা বড় পাবো ইনশাআল্লাহ, যার মাটি গুলা জাফরানের, এই মাটি না দুনিয়ার মতো অঙ্গল জঙ্গল না, সাজানো গুছানো, হ্যাঁ হায় হায় হায়, তরুলতাও সোনার হবে, গাছপালাও সোনার হবে,
সবকিছু সোনা মোড়ানো থাকবে, সোনা দিয়ে আল্লাহ বানাবে। ফুল ধরবে তো সোনার গাছে ধরবে, সবজি ধরবে তো সোনার গাছে ধরবে, কলা ধরবে তো সোনার গাছে ধরবে, আম ধরবে তো সোনার গাছে ধরবে, সমস্ত গাছপালা তরুলতা সোনার, মাটি জাফরানের, বিল্ডিং হবে সোনার ইটের, রূপার ইটের, এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু। যদি বৃদ্ধরা বলে যে এত বড় সিঁড়ি চড়বো তো চড়বো কি কইরা, বাইবো তো বাইবো কি কইরা, ওইখানে সিঁড়ি থাকবে না, সুপার অ্যাক্সেলেটর লাগানো থাকবে, সুপার লিফট লাগানো থাকবে, ওটা হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে, যত তালায় যাইতে চাবেন ঠক করে নিয়ে লাগাই দেবে, ওই লিফট হাত দিয়ে চলবে না, বটন দাবাইতে হবে না, দাবাইয়া দরজা খুলতে হবে না, মন বলবে খোল খোলা যাবে, যত তালায় যেতে চান অত তালায় চলে যাবে, মধ্যখানে যদি মনে ওঠে যে নিচের তালারটায় কি করতেছে একটু দেখাই, নিচের তালারটায় কি করতেছে, ওইখানে থামবে, আবার দেখাবে, আবার উপরে নিয়ে যাবে। প্রত্যেক তালায় এক একটা রাখা থাকবে, প্রত্যেক তালায়। যুবক, এখন তো বৎসরে একটা দিনের লেগে তোমরা খালি গুনতে থাকো, চোদ্দ তারিখ কবে আইব, ঠিক না? যদি একবার লেখা আমারে পাঠাইলো আই ডট ডট ইউ, ঠিক না? এটার লেগে তো একটা তারিখের আশায় থাকো, ঠিক না? কি আরে রাগ হয়ে গেল, একটা তারিখের আশায় থাকে এটার লেগা যে কবে ওই তারিখটা, চোদ্দ তারিখটা আইব। যদি ভুলেও একবার লেখা দেয় আমারে আই ডট ডট ইউ, হ্যাঁ ডট ডটই কইলাম আমি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ওই জান্নাত যেখানে ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে, ঘন্টায় ঘন্টায় আইনা ইয়া ওয়ালি আল্লাহ তাআলা ইলাইয়া, জান্নাতের হুর যেটা আল্লাহ বানায় রাখছেন ঘন্টায় ঘন্টায় মেসেজ পাঠাবে, আইনা আনতা ইয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওয়ালি তুই কোন জায়গায় আসিস, আমার কাছে কেন আসস না, তালিলাইয়া, যাদের বর্ণনা দিতে যে আল্লাহ রসুল বর্ণনা দিছেন, হাঁটু পর্যন্ত বানাবে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাবে আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাবে আল্লাহ সাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, সাদা কাফুর দিয়া, ১২০ ফিট লম্বা, চুলটিও ১২০ ফিট লম্বা হবে, থুতুর বর্ণনা দিতে যে আল্লাহ রসুল বলছেন লাও বাসাগা সাবআতি আবহুর লাসারা আসবা, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে, সাতটা চারটা গ্রানে সমস্ত জগৎটা মোহিত হয়ে যাবে, লাও কাশাফা সাকাইহি লাগাবা যাও শাম, যদি পাও খুলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, লাউ জাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতি দুনিয়া কুল্লা, হাসি দিলে সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে, একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় লাতাআত্তারাতি দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। একটু চোখ বন্ধ করে বলো তো দেখি রূপগঞ্জের যুবক, একটু চোখ বন্ধ করে একটু ভাবো আর বলো ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে, চোখ বন্ধ করে ভাবতে হবে, খুললে বাবা যাবে না, চোখ বন্ধ করে ভাবতে হবে যে এই ঠোঁটের লোকে ঠোঁট লাগলো কেমন মজা, আল্লাহ রসুল বলছেন সব রাখা আছে, কিনা রাখা আছে জান্নাতে, এক এক তালার দূরত্ব এরকম, কিনা রাখা আছে, মা তাস্তাহি আনফুসুকুম, না চাও নাচ রাখা আছে, তোমাদের দুনিয়ার এই গান্দা নাচ দুই মান নাচলে পরে ঢের হয়ে যায়, ৪০ বছর টানা নাচবে, ৪০ বছর লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার, একটু পর পর তোমার মুখের উপর দিয়া ঘুরাবে, 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে যেই লেহেঙ্গা আল্লাহ পড়াবে, এই দুনিয়া সুতার লেহেঙ্গা না, জান্নাতি মা বোনদেরকে লেহেঙ্গা পড়াবে আলোর লেহেঙ্গা, আলোর সুতা দিয়া লেহেঙ্গা বানাবে, সবচেয়ে নিম্ন মানের লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার ঘের, ঘের বোঝেন, লেহেঙ্গা চিনেন, মেক্সি মেক্সি, 3 কিলোমিটার শুধু ঘেরই হবে, আলোর সুতা দিয়া বানাবে, আল্লাহ 24-40 বৎসর পর্যন্ত টানা নাচ চলবে, প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে,
দুই পায়ের থেকে 200,000 কালার, কোনো কালারের সাথে কোনো কালারের মিল নাই। প্রথম জংকারে যেই 200,000 বাহির হয়েছে, 40 বৎসরের মাথায় যায় এক কালারও রিপিট হবে না। শুধু তো বলেন না আল্লাহ রসুল, কে বাজি লাগাইতে চাও জান্নাত পাওয়ার জন্য? আল্লাহ রসুল বলছে কে বাজি লাগাইতে চাও? সাহাবা বলছে আমরা বাজি লাগাইতে চাই। মানিল মুসমার বলছে নাহনু ইয়া রসুল আল্লাহ, বাজি লাগাবো জান্নাত পাইতে চাই। হায় হায় যুবক, গান আছে, নাচ আছে, সব আছে, ওই দিন কেমন হবে যেদিন আল্লাহ নিজে সূরায়ে আর রহমান শোনাবে, স্টেজ লাগানো হবে জান্নাতের ভিতরে, আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে, এর আগে সিঙ্গাররা শোনাবে, সিঙ্গারদের শেষ হইলে দাউদ আল ইসলাম শোনাবে, দাউদ আল ইসলামের পরে আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? বলে আল্লাহ আমাদের ধারণা নাই এর চেয়ে সুন্দর হইতে পারে। তখন ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, বন্ধু আপনি আসেন, কেমন হবে ওই দিন? বন্ধু শুনানোর পরে বলবে তুরিদুন আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? তো বলছে আল্লাহ আমাদের বিশ্বাস এর চেয়ে সুন্দর আর হইতেই পারে না, এইখানেই শেষ। তা আল্লাহ বলবে না রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান সরা পর্দা, আমি নামবো, আমি বন্দাদেরকে শুনাবো। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত প্রতি শুক্রবারে, ইয়াউমাল মাজিদ, জান্নাতের ওইখানে ওই দিনের নাম চেঞ্জ হয়ে যাবে, আজকে জুমা, জান্নাতে যাওয়ার পরে হবে ইয়াউমাল মাজিদ, ওই দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, 6 দিন নিজের বাড়িতে খাবে বা গুড়া গুড়া খাবে, সপ্তম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে, সপ্তম দিন বাবরচি পাক করবো, ঠিক না? কে পাক করবে? আল্লাহ কুদরত দিয়ে পাক করাবে। কয় আইটেম হবে জান্নাতে? যদি 70,000 আইটেম খায় তা আল্লাহর কাছে কোটি কোটি আইটেম হবে। আবার অনেকে ভাবে পেট এত বড় হবে না কি খাইতে পারবো কি না, ঠিক না? হ্যাঁ, অনেকে ভাবতেছেন ঠিক না, খাবে আর ডেকুর দিবে খালি হয়ে যাবে, খাবে আর ডেক দিবে খালি হয়ে যাবে, জান্নাতে না পেশাব আছে না পায়খানা আছে, লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাতাওয়াতুন, না পেশাব না পায়খানা, চিরদিন থাকবে, আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না, আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না, আনতাশিকু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থতা কোনোদিন আসবে না, আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না। খাবে আর খালি হয়ে যাবে, 6 দিন খাবে, 6 দিন পান করবে, দুইভাবে খাদেম পান করাইয়া দিবে অথবা নিজে পান করবে, সপ্তম দিন সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, সপ্তম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করাইয়া দিবে। বাবু যুবক, বাবু আল্লাহ যখন ঠোঁটের গ্লাস লাগায় যখন পান করাবে আর জিজ্ঞাসা করবে কেমন আছিস যুবক বল কেমন, ওয়ুহাদিরুহু মুহাদারা, আল্লাহ কথা বলবে, হালাত জিজ্ঞাসা করবে কেমন আছিস, নিয়ামত পাইয়া খুশি তো, নারাজ তো না, আল্লাহ কথা বলবে, কেমন মজা লাগবে ওই দিন, শুধু দাওয়াত খাওয়াবে না কাপড় পরাবে, আল্লাহ শুকরান লাগাইয়া দিবে, তারপরে হাদিয়া দিবে, হাদিয়া হাদিয়া গিফট দিবে, গিফট, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, প্লাস্টিক সার্জারি হবে, বাজারে ঢুকবে ছবির বাজারে, মহিলা আলাদা পুরুষ আলাদা, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, পছন্দ হবে ওরকম হয়ে যাবে, মহিলা পছন্দ হবে সে ওরকম হয়ে যাবে। এখন আমরা যদি প্রশ্ন করি যে মহিলারা আলাদা চেঞ্জ হলো, আমিও আলাদা চেঞ্জ হলাম, আমি আমার বউকে চিনব কি করে, আমার বউ আমাকে চিনবে কি করে, এখন তো একটা বিরাট বড় সমস্যা, কে কাটটা লয়া যাবে, ঠিক না? ঠিক না?
এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিয়া দিছে আল্লাহ। ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি তার কাছে চলে যাবে, বাইরে যায় দুজনে দুজনের আঙ্গুল ধরা জান্নাতে চলে যাবে। ও যুবক, ওই জান্নাত রূপগঞ্জের যুবক পাওয়া যাবে, কক্সবাজার যায় জুতা দেখাইছে, জুতা জুতা চিনো, বার্মিস জুতা, হ্যাঁ দোকানে দেখছে, বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা টি তাকাইছে তো, জুতা খুলে গেছে, আরেকবার তাকাইলে সাইজ, জান্নাত সৈকত রাখা আছে ওইখানে, আল্লাহ বানায় রেখা দিছে, পাক জিনিস বানায় রেখা দিছে, ওইখানে চোখে চোখ লাগতে দেরি, ওইখানে জুতা দেখাবে না, বুকে লাইগা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, লিমাদা আখারতা, কেন দেরি করলি, তখন আঙ্গুল ধরে জান্নাতে নিয়ে আসবে। দুইটা সৈকত আছে জান্নাতে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদা, সকালে একটা যাবে, বিকালে একটা যাবে, আল্লাহ ওইখানে পবিত্র বানায় রেখা দিছে। যুবক, যেটা তোর চোখে লাগবে ওটা তোর হয়ে আছে, বর্ণনা দিতে গেলে হা। এই জন্যই তো আমি শুরুতে বলছিলাম, জান্নাত যদি এখানে বসা থাকতো তাহলে ইমাম কর্তবীর লেখা যুবকের মতোই আমার জাতির যুবকরাও হইতো, সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন বোঝা রাখে, গড়ালারা বুঝায় কোনো মানে না, বন্ধু বুঝায় মানে না, পাড়া প্রতিবেশী বুঝাইতেছে মানে না, সে তো তার কাজই করা যেতেছে, সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, সবাই বলে কয়েকদিনের ভিতরে মাথা খারাপ হবে, তার ছিড়া যাবে। একদিন সকালে বাড়ির থেকে বাহির হয়েছে, রোডে হাঁটতেছে আর চিল্লায় বলতেছে আইনা 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 কোথায়। তো পাড়া প্রতিবেশী বাড়ির সবাই ছুটে আসছে, বলছি না তোর তার ছিঁড়বে, আজকে বুঝি ছিঁড়েই গেছে, না না আমার তার ছিঁড়ে নাই, আমি তো সকালে একটু ঝিমাইতে ছিলাম, ঝুমনি আসছে আমার, একটু তন্দ্রা আসছে আমার, তো আমি জান্নাতের বাগান দেখতেছিলাম, ওটার ভিতরে ঝর্ণা প্রবাহিত হইতেছিল, যেই মেয়েদেরকে আমি দেখছি এদের সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নাই। আমি যখন এদের কাছে গেলাম তারা বলতেছিল আইনার জামাই আসছে, আমি ভাবছি এদের মধ্য থেকে কেউ হবে, সারা বলছে না 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 আমরা তো তার কৃত দাসী, আমরা তো তার খাদেম, আইনা তো আরও সামনে। আমি দৌড় লাগাইলাম, আরেকটা বাগানে পৌঁছলাম, ওইখানেও একটা ঝর্ণা, প্রথম মেয়েদের চেগা, হাজার লক্ষ গুণ বেশি সুন্দরী মেয়েরা ওইখানে পানি ভরতেছিল। আমি যখন কাছে গেলাম তো এরা বললো যে আইনার জামাই চলে আসছে, আমি ভাবলাম এদের মধ্যে থেকে কেউ হবে, এরা বললো আমরাও না, উনি তো আরও সামনে। আরও জোরে দৌড় লাগাইলাম, যা দেখলাম মুখটা খচিত একটা ঘর, দরজার ভিতরে একজন দাঁড়ানো আছে, যার রূপের বর্ণনা মনে হয় কোনো সৃষ্টি মিলা দিতে পারবে না। আমি ভাবলাম এই হবে, আমি যখন দৌড়াইয়া ধরতে গেলাম সে বলল আমি না আমি না আমি না, আসলটা ভিতরে বসা আছে। ভিতরে যখন তাকাইলাম তো দেখলাম হীরার দুলনার ভিতরে দুলতেছে আইনা, এক হুরের নাম আছে আইনা, সে ধুরের দুলতেছে হীরার দুলনায়। আমি নিয়ত করলাম যে চাম্প দিয়ে ধরবো, সে হাতে ইশারা করে বললো এখন না, তুমি ইফতারি করবে আমার কাছে, তোমার ইফতারির ব্যবস্থা হইতেছে তুমি দেখা আসো নাই, জান্নাতের নদীর থেকে পানি আনা হইতেছে তোমার ইফতারির ব্যবস্থার জন্য, এখন না এখন না, আজকে ইফতারি আমার কাছে করবে। বর্ণনা দিয়ে একটা চিৎকার দিছে, রূহ বাহির হয়ে চলে গেছে। আমি যদি জান্নাত বুঝাইতে পারতাম তো আমার সমাজের যুবক এরকমই হতো। আফসোস, জান্নাত তো চাই জানি তো না কি জিনিস, পাবো কিভাবে এটাও তো জানি না, শেষ জায়গায় চলে আসছি, প্রথমেই আমি বলে দিছিলাম পাবো কিভাবে, পাবো জান্নাত পাবো কিভাবে পাবো, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি দ্বারা পাবো, গোলামি দ্বারা, উনার গোলামিতে জান্নাত পাবো, কেননা আল্লাহকে চোখে দেখা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, ওই ব্যক্তির কথাই সত্য, ওই সাহাবীর কথাই সত্য, লা তারাকাল উয়ুন, তোকে চোখে দেখা যায় না, ওলা তুখালিকুকা যুনুন, তোকে ধ্যান ধারণায় আনা যায় না, ওলা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করবেন কি কইরা, আল্লাহ তো দুই একটা পদের মালিক না,
শুধু 99টা আমাদেরকে জানাইছেন, তারপরও তো এই মজমা একজনও পাওয়া যাবে না যে আর বয়স যতটুকুই হইয়া থাকুক যে এই বয়সে আমি আজ পর্যন্ত একবার 99 নামের অর্থ মনোযোগ সহকারে কোনোদিন পড়ছি। আসেন, একজন হাত উঠাইতে পারবেন যে 99 নামের অর্থ আমি পড়ছি? একজন পাওয়া গেল, আর তো পড়ি নাই। তাহলে আমি কোথেকে আল্লাহ চিনব? ওই সাহাবীর কথাই সত্য, আল্লাহ আসান করছেন এই উম্মতের জন্য। মাইনা নিছেন প্রশ্ন, এটা প্রশ্নই যে আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কি করে বর্ণনা দিয়ে শেষ করব? 99 পদের মালিক আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুর শাকুরুল আলিকুল কাবীরুল হাফিদুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুর রাকীবুল মুজীবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতুল শহীদুল হকুল ওয়াকীলুল কবীগুল মতীনুল ওয়ালিগুল হামিদুল মুসিয়াল মুগদিয়াল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দামুল مؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله اپنے تو 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ। তারপরে আল্লাহ জবাব দিছে, ওয়াইন তুতিউহু তাহতাদু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মান আতা'আর রাসূল ফাকাদ আতা'আল্লাহ। তখনই আল্লাহ ঘোষণা দিছেন, মাইনা নিলাম তোমাদের প্রশ্ন, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, জান্নাত উঠায় দিয়া। এই জন্যই তো ডেইলি পাঁচবার ডাকে, পাঁচবার ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি দিতে নামাজের জন্য না। আমাদের আমরাই কি আর নামাজই কি? আমাদের নামাজ কি আমরা জানি না? না জানেন না? হ্যাঁ হ্যাঁ, আরে জানেন? কয়জন নামাজের সময় মসজিদে থাকে? বডিটা থাকলেও মনটা বাহিরে থাকে, ঠিক না? দোকানওয়ালার মন দোকানে, বাজারওয়ালার মন বাজারে, হাটওয়ালার মন থাকে হাটে, অফিসওয়ালারটা অফিসে, আদালতওয়ালাটা আদালতে, ক্ষেতওয়ালারটা ক্ষেতে, খামারওয়ালারটা খামারে, মেইলওয়ালারটা মেইলে, ফ্যাক্টরিওয়ালারটা ফ্যাক্টরিরে, বাড়িওয়ালারটা বাড়িতে, ঘরওয়ালারটা ঘরে, রোডওয়ালারটা রোডে, ঘাটওয়ালারটা ঘাটে। দেখি না আমাদের নামাজই কি? আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে যাবে। নাইলে মক্তবের ছেলেরা কেন পড়তো? 3 নম্বর হাদিস নুরানি, 6 নম্বর ভুল বলতেছি, 3 নম্বর হাদিস নুরানি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, মিফতাহুল জান্নাতি আসসালাম, 65টা হাদিসের ভিতরে 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাম। নামাজ মিলবে, জান্নাত মিলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিসে? গোলামিতে। বলেন না কিসে? গোলামিতে মিলবে। আর আল্লাহর রাসূলের গোলামির সবচেয়ে বড় নিদর্শন নামাজ। আয়েশাই সেজদা, যাওয়ার সময় বলতেছে আসসালা আসসালা। হায় হায়, শুধু তো বড় পীর লেখেন না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে চিনেন? কে? পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই লেখছেন, শুকর সকালবেলা যদিও যখন উঠে তা একবারে চোখ খোলে না, ও আস্তে আস্তে চোখ খোলে, 3 বারে আমি পরীক্ষিত এটা, ও একবার একটু অল্প খোলে আবার বন্ধ করে,
আবার একটু খোলে, আবার বন্ধ করে, তৃতীয়বার হয় খোলে, মনে হয় আব্দুল কাদের জিলানির কথাই সত্য। শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। যেই নবীর সবচেয়ে বড় নিদর্শন হইল গোলামীর নিদর্শন, কি কি কি, যে বলতেছে কুররাতু আইনি বিয়া সালা, নামাজ আমার চোখের শীতলতা। আয়েশা সিজদা করতেছে, যাওয়ার সময় দুনিয়াতে যাওয়ার সময় চিৎকার দিতেছে, আসসালা আসসালা আম্মা। আল্লাহ মৃত্যুর পরে সবাইকে মাপবেন দিনের পাল্লা দিয়া, দিনের মিটার দিয়া, দিনের স্কেল দিয়া, অন্য কোনো পাল্লা দিয়া মাপবেন না। বংশের পাল্লা দিয়া যদি মাপতেন তাহলে কুরাইশের চেয়ে উত্তম কোনো বংশই দুনিয়াতে আল্লাহ তৈরি করেন নাই। জিবরিল নিজে বলতেছে, মা কল্লাবতুল কাবা ইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ, দুনিয়ার সমস্ত গোত্র ছাইনা দেখছি, কুরাইশের চেয়ে উত্তম কোনো গোত্র আল্লাহ তৈরি করেন নাই। যদি আল্লাহ সোসাইটি দিয়ে মাপতেন তো জিবরিল আলাইহিস সালামের ফতোয়া, কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আত্রিয়াবা মিন মক্কা, মক্কার চেয়ে কোনো উত্তম জমিন পাই নাই। আল্লাহ সোসাইটি দিয়ে মাপবে না, বংশ দিয়ে মাপবে না, দুনিয়ার পদবী দিয়ে মাপবে না, দুনিয়ার সম্পর্ক দিয়ে মাপবে না। সম্পর্ক দিয়ে যদি মাপতো তাহলে সবচেয়ে বড় ওয়েট হওয়ার কথা ছিল আবু তালেবের, আবু তালেবের চেয়ে ওজনওয়ালা আমার মনে হয় সমগ্র সৃষ্টিও হইতো না, এর চেয়ে ওজনওয়ালা হইতে হইতো আবু তালেব। আবু তালেবকে চিনেন না মুহাম্মদুর রসুলুল্লাহর চাচা, যেই রসুলের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, অথচ আবু তালেবের শিরায় উপশিরায় একই রক্ত দৌড়াইতেছিল। ওলামা বলবে মুখারিতে আছে কি বাবুল হেজামার ভিতরে আল্লাহর রসুল শিঙা লাগায়া দূষিত রক্ত শরীর থেকে বাহির হয়েছে, এক সাহাবির হাতে উঠাইয়া দিছে, নিক্ষেপ করায় বাহিরে, ও বাহিরে যায় চেটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে বলছে কি করছিস, বলে যা করতে বলছেন তাই করছি। তো দমক দিয়ে জিজ্ঞাসা করছে সত্য বল, বলছে ইয়া রসুল আল্লাহ সুগ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না, মনকে বুঝাইতেছিলাম নিক্ষেপ করি, আল্লাহ রসুল বলছে জিব্বা যে কখন চেটা ফেলছে জানিও না, আল্লাহ রসুল বলছে শরীর জাহান্নামের উপরে হারাম। মুস্তাদরিকে হাকিমের সহি রেওয়ায়েত আছে, উম্মে আইমান রাত্রে বুলে আল্লাহ রসুলের পেশাব পান করে ফেলছে, সকালবেলা উঠা বলছে পেশাব কোথায়, বলছে কিসের পেশাব, বলে পাত্রের ভিতরে তো ছিল, আগে আমাদের দেশেও ছিল, যখন বিদ্যুৎ সিদ্যুৎ ছিল না আজ থেকে 40 বছর আগে, অধিকাংশের ঘরের ভিতরেই ব্যবস্থাপনা ছিল, সকালে ফালাইয়া দিত, মনে হয় চেয়ারম্যান সব জানে না আর কি, এই জন্যই বলতেছি আর কি, আগে ছিল, বুড়া মা বাপ থাকলে তো কন্টিনিউ ছিল, ঠিক না? হ্যাঁ, আল্লাহ রসুল বলছে আরে ছিল তো, বলছি ইয়া রসুল আল্লাহ গরমের দিন পিপাসায় কাতর হয়ে উঠছি, সামনে তাকায় দেখছি পানি, নাক লাগায় দেখছি সুগ্রাণ পান করে ফেলছি, আল্লাহ রসুল বলছে মৌত পর্যন্ত তোর আর খিদা লাগবে না, লাগেও নাই, ওনার কোনোদিন খিদা লাগতো না। মুস্তাদরিক হাকিমে আছে রেওয়ায়েত, দেখেন খামাকা খালি কলম দিয়ে খোঁচাইতে থাকেন না আমাদের বিরুদ্ধে।